সাধারণ সম্পাদক দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, ব্রহ্মচারী মুড়াল ভাই লিখেছিলেন, মানে ইনি তিনি এই স্মৃতি রোমন্থন করেছেন আর কি আমাদের পথের আলোতে, আমি সেইখান থেকেই তুলে দেবো। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছিল, এই ব্রহ্মচারী মুড়াল ভাই সাধারণ সম্পাদক দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ, উনি লিখছেন ওনার এতে কলমে যা পেয়েছি। উনি লিখছেন সালটা 1971 কি 1972, পরম পূজ্যপাদ শ্রী শ্রী সীতারাম ওঙ্কারনাথ বাবা তখন পুরীতে নীলাচল আশ্রমে মৌনব্রত অবলম্বন করে আছেন, আর আমি তখন আদ্যাপীঠ বালকাশ্রমে 11-12 জন ব্রহ্মচারী বালকের তত্ত্বাবধানে নিযুক্ত। তা আশ্রমের ঠাকুর ঘরটা ছিল খুব ছোট, তা মনে মনে খুব স্বাদ হলো সকলে একসঙ্গে বসে উপাসনার জন্য একটা ঠাকুর ঘর করি। শুনেছিলাম সৎ সংকল্প ভগবান পূর্ণ করেন, মনে মনে ভাবছি কি করে এই কাজ সম্পন্ন করব। তা শুনতে পেলাম যে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ বাবার প্রিয় শিষ্য গোপাল মিত্র মশাই খুব দানবী, তার কাছে মনের আকুতি জানালাম। উনি বললেন আমার গুরুদেব এখন শ্রীক্ষেত্র পরিধামে মৌন অবলম্বী হয়ে আছেন, ওর নিকট আপনার মনের ভাব ব্যক্ত করুন, যদি গুরুদেবের আশীর্বাদ পেয়ে যান তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে। আমি যথারীতি সীতারাম বাবার কাছে লিখে জানালাম, তিনি উত্তরে জানালেন তোর ঠাকুর ঘর এবং তিনতলা হয়ে যাবে, এই কর্মোদ্যমের জন্য তোকে ঠাকুরের আশীর্বাদ জানাচ্ছি। একটা জিনিস এখানে উল্লেখ্য, এটা আমার কথা, এটা মুড়াল ভাই লিখছেন না, যে দেখুন যে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক তিনি তার ঠাকুর ঘর করবেন এবং তার বিল্ডিং বাড়াবেন, আমার ঠাকুরকে তিনি স্মরণ করছেন। এইখানটা আমি একটুখানি উল্লেখ করলাম এই জন্যে যে ভাবুন যে সীতারাম শুধু আমাদের নয় সকলে। তো যাই হোক, তারপরে তা বাবার চিঠি পাওয়া মাত্র আমি হৃদয়ে তীব্র আনন্দ অনুভব করলাম, তারপরে তার আশীর্বাদ ও কর্ম প্রেরণা দিয়ে এই অদমের মাধ্যমে 4 কোটি টাকারও বেশি ব্যয়ে অনেকগুলি ঠাকুর ঘর ও তিনতলা বাড়ি করিয়ে নিয়েছি। এই সর্বজন পূজ্য এই মহাপুরুষ সম্বন্ধে কোনো কিছু বলার মতো বিদ্যে বুদ্ধি আমার নেই, তথাপি একটা কথা বলতে ইচ্ছে করছে, যা দেখেছি যা পেয়েছি তার তুলনা নেই। একবার পুরীধামের স্বর্গদ্বারে শ্রী শ্রী আনন্দময়ী মা ও সীতারাম ওঙ্কারনাথ বাবা এই দুই মহাত্মার মহামিলন ও বাদ বিনিময়ের যে অলৌকিক দৃশ্য দেখেছি তা বর্ণনা করার মতো ভাষা আমার নেই। সেই ক্ষণে মনে হয়েছিল অমরপুরীতে যেন দুই মহাত্মার দেব ভাষায় কথোপকথন। শ্রী আনন্দময়ী মায়ের একখানি অর্ধাকৃতি ছবি নিয়ে সীতারাম বাবা বলেছিলেন, চরণ ছাড়া এই রূপ ছবি কেন তোলো, নিজে তো খুবই আছো আর আমাকে পাঠিয়েছো যত রাজ্যে নোংরা ঝাড় দেওয়ার জন্য। ক্ষুদ্র বুদ্ধিটি এটুকু বুঝেছি, হয়তো আমাদের মতো ছেলে মেয়েদের মনের ময়লা পরিষ্কার করার জন্যে এই মহাপুরুষের দেহ ধারণ। কত মুমূর্ষু রোগীর জীবন দান করেছেন তিনি, 15 দিনের পঙ্গু ও চেতনহীন রোগী কবি নরেন্দ্রের এবং পদ্মলোচন মুখোপাধ্যায় নামক ব্যক্তিদ্বয় প্রাণদান করে মেডিকেল কলেজে এক সাড়া জাগিয়ে দিয়েছেন তিনি। তদানীন্তন ডাক্তার শৈলেন সেন তা দেখে অবাধ বিস্ময়ে বলেছিলেন, এ একটা মেডিকেল মিরাকেল। তিনি এখানে ওখানে ঘুরে বেড়াতেন নাম বিলিয়ে জনমানসে চৈতন্য জাগানোর জন্য, গ্রামে গঞ্জে লোক দেখলেই বলতেন, ওরে তোরা অমৃতের সন্তান, নাম নে, নাম কর, বল হরে কৃষ্ণ। এই নামময় প্রেমময় মহাপুরুষের দিব্য ভাব দেখে মুগ্ধ ও ধন্য দিল্লির মেজর জেনারেল ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শ্রী সুজন সিং উবানজিন লিখেছেন, এ উইল আন্ডারস্ট্যান্ড মি দেয়ার ফোর হোয়েন আই কল বাবা ওয়ান ম্যান আর্মি অফ গড ইন ইন্ডিয়া। এভরি ডে অফ দ্য লাস্ট 22 ইয়ার্স অফ মাই লাইফ দ্যাট আই হ্যাভ স্পেন্ট ইন বাবা শেল্টার হ্যাজ বিন এ মিরাকল। অর্থাৎ আপনারা এখন অনুধাবন করতে পারবেন কেন আমি শ্রী বাবাকে ভারতের এক বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট সৈন্যদল বলি।
বাবার আশ্রয়ে আসার পর থেকে আমার গত 22 বৎসর জীবনের প্রত্যেকটা দিনই অলৌকিক। বিপদ থেকে উদ্ধার করতেন বলেই তাকে অনেক জ্ঞানী গুণী লোক সংকট মোচন বলতেন। এই শক্তিমান আনন্দময় ত্রিকালজ্ঞ পুরুষ দিব্য দৃষ্টিতে এক স্থানে বসে সমগ্র বিশ্ব অবলোকন করতে পারতেন। তিনি ছিলেন গুরু ভক্তির অন্যতম নিদর্শন। গুরুদেব তাকে লিখেছিলেন, সত্য ধর্ম প্রচার ধারা লোক উপকারে নিরত থাকো, মন্ত্র মূলং গুরুর বাক্যং ছাত্র বাণীকে মস্তকে ধারণ করে আরুণির মতো নিষ্ঠা সহকারে প্রতিষ্ঠা করলেন প্রথমে এই সত্য ধর্ম প্রচার সংঘ। শুধু তাই নয়, গুরু পাদুকাদ্বয় বক্ষে ধারণ করে দেখিয়ে দিয়েছেন গুরুই ইষ্ট। তিনি ছিলেন ব্রহ্মজ্ঞ, জীব জড় সর্ববিষয়ে সর্বকিছুতেই তিনি দর্শন করতেন ব্রহ্ম। কলকাতার শ্যামবাজারের নর্দমাকে দণ্ডবত হয়ে প্রণাম করে তিনি বলেছেন, ঠাকুর তোমার কি লীলা, তুমি যদি এই নর্দমায় রূপ ধারণ না করতে দুর্গন্ধ মলমূত্রে ভর্তি হয়ে যেত, জগতে এমন কিছু নেই যা ভগবান নন। দীন দুঃখী জাতি ধর্ম নির্বিশেষে সকলকে নামদান করতেন। জলপাইগুড়িতে হরিজন পল্লীতে গিয়ে তিনি হরিজনদের প্রেমালিঙ্গন দিয়ে দীক্ষাদান করেন, এমনকি আসানসোল কারাগারে গিয়ে তিনি কয়েদিদের দীক্ষা দেন, আলিঙ্গন করেন ও সমস্ত কারাগার হরিনামে মাতিয়ে দেন। দক্ষিণার কথা বলতে গিয়ে তিনি বলেন, তোদের ভালোবাসাই তো আমার দক্ষিণা, সীতারাম ভালোবাসা বড় ভালোবাসে, সীতারামের আরেকটি নাম ভালোবাসার কানাল। তিনি নিজে ভালোবেসে অন্যের ভালোবাসা নিতেন। শ্রীক্ষেত্র পুরীধামে আরেক দিনের ঘটনা, বালকাশ্রমের সকল ব্রহ্মচারী বালকদের নিয়ে পুরী বেড়াতে গিয়ে নীলাচল আশ্রমে বাবার সান্নিধ্যে আমরা গিয়েছিলাম। তিনি ছোট ছোট ব্রহ্মচারী বালকদের দেখে আনন্দে আত্মহারা বলেছেন, আমার নারায়ণরা আমাকে দর্শন দিতে এসেছেন। 1 ঘন্টা ওই রুগ্ন দেহ নিয়ে দাঁড়িয়ে থেকে শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবের প্রসাদ ও রাবড়ি এনে ব্রহ্মচারী ছেলেদের খাইয়েছেন, বলেছেন এরাই আমার নারায়ণ। হরনাথ অনাথ আশ্রমে যেখানে আমরা ছেলেদের নিয়ে উঠেছিলাম সেখান থেকে ছেলেদের নিমন্ত্রণ করে প্রসাদ পাইয়েছিলেন। তার অনুগত 4 জন ভক্ত সাধুকে পাঠিয়েছিলেন সেদিন জগন্নাথ মন্দির থেকে প্রসাদ ও রাবড়ি আনতে। রাবড়ি আনতে দেরি হলে তিনি বলেছিলেন, রাবড়ি না আসলে আমি আমার নারায়ণদের প্রসাদ দেব না। এইভাবে পরপর 2 দিন ব্রহ্মচারী ছেলেদের নিজে সেবা করেছেন নারায়ণ জ্ঞানে। কি তার মহিমা, কত স্নেহ ভালোবাসা, স্মৃতিপটে সেই কথা এখনো চিরভাষ্য। 1982 সালের 4ঠা ডিসেম্বর এই দিনটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। অধমের মহা সুযোগ হয়েছিল এই ব্রহ্মময় পুরুষের পাশে বসে তাকে তার ব্রহ্ম নাম শুনানো। তিনি এ নাম যে বড় ভালোবাসতেন। আমার পাশে ছিলেন রানীগঞ্জের শ্রী লোকনাথ চক্রবর্তী কিঙ্কর সমানন্দজি। 8 ঘন্টা নাম শুনানোর পর সেখানে উপস্থিত শ্রী শ্রী মোহনানন্দজি ব্রহ্মচারী মহারাজ, যেন হরিহরের মিলন। মনে এতই আনন্দ হয়েছিল, বুঝি এই 2 মহাসাগরের সঙ্গম স্থলে আমিও মহানন্দে ডুবে রয়েছি। এই আনন্দই বোধ হয় ভগবদ আনন্দ, যা অবর্ণনীয়, যা শুধু অনুভবের বিষয়। শ্রদ্ধেয় মোহনানন্দজি মহারাজ বাবাকে হোমের টিপ পড়িয়ে আমাকেও পরম স্নেহ ভরে তা পড়িয়ে দিলেন। তিনি তখন সীতারাম বাবাকে বলেছিলেন, আরো কিছুদিন এ শরীর রাখতে হবে, কিন্তু বাবার ভাবভঙ্গি দেখে মনে হয়েছিল শরীর রাখার তার আর ইচ্ছে নেই। সেই ক্ষণ চলে গেল, তার 2 দিন পর অর্থাৎ 6ই ডিসেম্বর তিনি তার সমস্ত ভক্তদের নরলীলা সম্বরণ করে। তিনি দেহে নেই কিন্তু বিরাজ করছেন আমাদের মধ্যে বিদেহে। তা কবির ভাষায়, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো জেঠাই। এই প্রেমময় আনন্দময় পুরুষের স্নেহ ভালোবাসার কথাগুলি মনে হলে এখনো অশ্রু সম্বরণ করতে পারি না। তিনি নেই, আছে তার সাক্ষী, তার প্রদত্ত তার ব্রহ্ম নাম, আছে তার স্মৃতি বিজড়িত তার পদরজ ধন্য সত্য ধর্ম প্রচার সংঘ মহামিলন মঠ, আর আছে জীব জড় জগৎ
যারা তাকে দেখেছিলেন, যারা কথা বলছে তারা সাক্ষী দিচ্ছে, আর যারা মৌন তারা নির্বাক হয়ে তার শতবর্ষে শুধু প্রণতি জানাচ্ছে এই মহাপুরুষকে। আমিও আমার এই বাগ্ময় পুজোর নৈবেদ্য দিয়ে নিবেদন করলাম আমার পুজো যা পেয়েছি আমি তার কাছ থেকে। সবশেষে প্রার্থনা করি তাঁরই কাছে, তাঁরই প্রবর্তিত সত্য ধর্ম প্রচার সংঘ চারিদিকে সত্য ধর্ম প্রচার করুক, সমগ্র বিশ্বের সনাতন ধর্ম সত্য হোক, তার অমোঘ বাণী বিশ্বের কল্যাণ হোক, এই বাণী অনুসরণ করে আসুন। আমরাও একসঙ্গে প্রার্থনা জানাই সেই বিশ্ব কল্যাণকামী মহামানবের কাছে, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক।